Assalamualaikum. Ami Masum Ahmed. Amar sathe royeche amader sister sundori sundori bandhobi. To amra jacchi ajke amader priyo bandhobi Mohonar gaye holude. আমাদের প্রিয় বান্ধবী মোহনা হলুদ শাড়ি পরে হলুদ পরিবর্তে সেজে আমাদের মাঝে এন্ট্রি নিচ্ছে। তার ছোট বোন এবং বান্ধবীগুলো তাকে বরণ করে নিচ্ছে। এদিকে ঐশী আপু ও তিশা আপু তার ড্রেস ঠিক করে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের পোজ শিখিয়ে দিচ্ছে। মোহনা আপু সেই পোজগুলো বারবার কপি করার চেষ্টা করে চলছেই তো চলছে। তেমন কিছু না, বান্ধবী ভিডিও কলে তার হবু বরকে দেখাচ্ছে। দেখো তো কেমন লাগছে আমাকে। বান্ধবীর গায়ে হলুদে স্টেজ সাজানো হচ্ছে, সেই সুযোগে বান্ধবীর সাথে একটা সেলফি তুলে নিলাম। আপনাদের তো বলাই হয়নি, মোহনা আমার ভার্সিটির প্রথম বান্ধবী। বান্ধবী স্টেজে বসে গেছে, আমরা সেই সুযোগে তার সাথে একটা সেলফি তুলে নিলাম, একটা ভিডিও করে নিলাম, কারণ পরে আর সুযোগ পাবো না। সব মেয়ে ছবি তোলায় ব্যস্ত থাকবে সারাক্ষণ, আমাদের সুযোগই দিবে না। এইদিকে তিশা আপু আবার একা একা সেলফি তুলতেছে, ভিডিও করতেছে। তাই ভাবলাম তিশা আপুকে এখন একটু জ্বালাবো, শুধু জ্বালাবোই না, তিশা আপুর সাথে একটা প্র্যাঙ্কও করবো। যে মাঝখানে একটা শুটকে দেখতেছেন না, ও বিয়ে বাড়িতে এসে মেকআপ করবেই, ছেলে পটাইতেই হবে। ইলিশ কয়টা? আমাদের মোহনা আপুর গায়ে হলুদ বিল্ডিংয়ের ছাদে হচ্ছে, সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। একটু পরে বান্ধবীর গায়ে হলুদের মূল প্রোগ্রাম শুরু হয়ে যাবে। বান্ধবীর গায়ে হলুদের প্রোগ্রাম শুরু, সবাই আসছে, বান্ধবী খাওয়াচ্ছে, বান্ধবী খাওয়াই দিচ্ছে, বান্ধবী আবার খাওয়াই দিচ্ছে, বান্ধবী খাওয়াই দিচ্ছে, কেউ টিস্যু দিয়ে মুছে দিচ্ছে, আবার পায়েস খাওয়াচ্ছে, মানে খাওয়ার উপরেই তো আসছে বান্ধবী। মানুষকে যে খাওয়াই খাওয়াই অত্যাচার করা যায়, বান্ধবীর গায়ে হলুদে না আসলে বুঝতেই পারতাম না। আমি শিওর ছিলাম বান্ধবী মনে মনে কান্না করতেছে আর বলতেছে, আমি সারা জীবন ডায়েট করলাম আর এরা একদিনে আমাকে খাওয়াইতে খাওয়াইতে গুলোমুলো করে দিচ্ছে। অবশেষে সিরিয়াল পেলাম, রাজ আর আমি। তো প্রথমে রাজ, তারপরে আমি। তো বান্ধবী নানা করতেছে, কারণ তাকে আমি একটা জায়গায় দুইটা মিষ্টি খাওয়াই দিতেছিলাম। অবশেষে খাওয়া দাওয়ার পালা শেষ, এখন বান্ধবীর জন্য দোয়া করার পালা। কিন্তু আমি বুঝি না আমরা কেন তার জন্য দোয়া করব। তার উচিত আমাদের জন্য দোয়া করার, যাতে আমরা দ্রুত বিয়ে করতে পারি। এখন আমরা অনুষ্ঠানের সবচাইতে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছি, অর্থাৎ খাওয়া দাওয়ার পালা। তা শুরুই করলেন আমাদের প্রিয় রাজ ভাই ডিম দিয়ে। এখন ঐশী আপু, সেও খাওয়া দাওয়ায় কম না, তার একটাই কথা, তার খাবার যেন কেউ কিনে খেতে না পারে। এইদিকে আমাদের মনির ভাই খাওয়া দাওয়ায় সলো, তাই আমরা তাকে খাওয়া দাওয়ায় সাহায্য করতেছি। তারপর গায়ে হলুদের সব প্রোগ্রাম শেষ, এখন প্রোগ্রাম ছবি তোলার আর নৃত্যের।